নমস্কার বন্ধুরা, মিঠু ব্লগস থেকে তোমাদের সবাইকে জানি অনেক ভালোবাসা। অনেকদিন পর আমরা মাঠে ঘুরতে এসেছি, আমি, আমার দুই বোন, বোনের মেয়ে আর আমার ছেলে। তো সবাই মিলে ঘুরতে এসেছি, বিশেষ করে এই ধান গাছগুলো দেখতে। দেখো, ধানগুলো পেকে সোনালি কালার হয়ে গিয়েছে, এখনও মানে মাঠে জল রয়েছে, সব জল শুকনো হয়নি। ধান গাছের গোড়ায় গোড়ায় কিছু কিছু জায়গায় জল আছে, আর কিছু কিছু মাঠ শুকনো হয়ে গিয়েছে, অল্প অল্প কাদা আছে। আর এই হলো দেখো শিব মন্দির, এই এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। শিব পুজোর সময় এখানে বিশাল অনুষ্ঠান হয়, প্রচুর খিচুড়ির হয়, তো লোক আসে, প্রচুর দূর দূরান্ত থেকে লোক এসে খিচুড়ি ভোগ খায়, খুব ভালো হয় অনুষ্ঠানটা। তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব ভালো করে দেখাইনি, তো পরের বারে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এখানে দেখো ধান পেকে গিয়েছে, কেটে রেখে দিয়েছে, কিছুদিন পরে এই ধানগুলো নিয়ে চলে যাবে মাঠের। এই ধানগুলো দেখে না আমার সেই ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছিল। এক সময় আমরা কত না কষ্ট করেছি এই ধানগুলো, মানে যখন ওরা তুলে নিয়ে চলে যেত, ধানের যে অবশিষ্ট অংশগুলো পড়ে থাকতো সেইগুলো আমরা খুঁটে 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 নিয়ে যেতাম খোরাকি চাল করার জন্য। আমাদের তো নিজস্ব জমি বলে কিছুই ছিল না, পরের জমিতে ওরা যখন ধান তুলে নিয়ে চলে যেত, ধানের যে আগাগুলো কেটে কেটে পড়ে যেত, তো সেইগুলো গুঁড়িয়ে 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 নিয়ে যেতাম ধান থেকে চাল, খোরাকি চাল করার জন্য। দু মাস ধরে ঘুরাতাম, দু মাসের পরে তো আর ওই ধানগুলো পড়ে থাকতো না, লোকের পা মারে নিতে সেগুলো নষ্ট হয়ে যেত। তো যতদিন পারতাম ধানগুলো ঘুরাতাম, যেদিন করে ছুটি থাকতো সারাদিন ভর ঘুরাতাম, আর ছুটি না থাকলে স্কুল থেকে দৌড়ে দৌড়ে আসতাম কখন ধান ঘুরাবো। ওটা একটা নেশা ছিল, কষ্ট করতাম ঠিকই, কষ্টটা তখন কষ্ট বলে মনে হতো না, অভাবের তাড়নায় মানে এত কিছু করেছি কিন্তু আনন্দের সাথে করেছি, যে ওটা যে একটা কষ্টকর জিনিস আমাদের সেটা কষ্ট বলে মনে হতো না। শুধু আমি বলে নয়, আমার বোনেরাও করেছে, ওরাও আসতো ধান গুঁড়াতে, তবে আমি একটু বেশি, কারণ আমার বাবা ছিল খুব নেশাগ্রস্তহীন মানুষ, রোজগার করতো ঠিকই কিন্তু সংসারে ঠিকঠাক দিত না, যার ফলে আমাদের এত কষ্ট করতে হয়েছিল। তো সেই কষ্টগুলো তখন আমার কষ্ট বলে মনে হতো না, কিন্তু এখন ভাবি যে একসময় আমরা কত কষ্ট করেছিলাম। শুধু ধান গুঁড়াতাম না, ধান কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকতো, যেটাকে আমরা নাড়া বলি, সেগুলো কেটে নিয়ে যেতাম জ্বালান করার জন্য। তো কত না কষ্ট করেছি, সেই সব কথাগুলো মাঠে এসে খুবই মনে পড়ছে। আর মনে মনে ভাবছি, কষ্ট হলেও সেই সব দিনগুলো খুব আনন্দের ছিল। এখন হয়তো রোজগার করতে শিখেছি ঠিকই, কিন্তু এখনকার দিনের মধ্যে কোনো আনন্দ খুঁজেই পাচ্ছি না, শুধু প্রতিযোগিতা আর কম্পিটিশান খুঁজে পাচ্ছি। তখনকার দিনগুলো ছিল খুবই যেন মিষ্টি একটা দিন, কত সুন্দর মাটির গন্ধ, ধান গুঁড়োনো, নাড়া কাটা, তো সেইগুলো ছিল খুবই আনন্দে। তো যাই হোক, এখন পিগুলিদের নিয়ে ঘুরতে এসেছি, ওদের ঘোরানোটা মাটি করব না। তো ওরা কীভাবে এনজয় করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। বনু নাচছে তো, দেখো তুই এখন ওরা নাকি ঘরের মধ্যে দিবি একটা গানা নাচো। যদি গোবরের ওপর ঢুকে ছুড়ে পড়ি রে, অনেক দূরে কিভাবে যাই, অনেক দূরে কিভাবে যাই, ও মামা অনেক দূরে কখন যাই, অনেক দূরে গিয়েছে, আমাদের মাঠে ঘোরা হয়ে গিয়েছে। এখন আমি ইঁদুর মাটি নিচ্ছি, বিশেষ করে মাঠে এসেছিলাম ইঁদুর মাটি নেওয়ার জন্য, ফুল গাছ চাষ করবো বলে। তো এখন আমি ইঁদুর মাটি নিচ্ছি আর পিকু ক্যামেরা করছে, যার ফলে পিকু ক্যামেরাটা লম্বা করে নিয়েছে, তো শর্ট ভিডিওর মতন ও ক্যামেরা করছে। যাই হোক, বাচ্চা মানুষ যেভাবে ক্যামেরা করছে তাতেই ভালো। বোনের কাছে দিচ্ছিলাম, ও দিতে দেয়নি, ও বললো যে আমি ক্যামেরা করব। তো চলো, আমাদের ভিডিওটা এই পর্যন্তই, এখন বাড়ির দিকে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।